এখন যদি আমি বলি বোরকা পরা হারাম তাহলে আপনারা আমাকে কি বলবেন? গাঞ্জাখুর। জানতাম এই কথাটাই বলবেন, কিন্তু আমি শুধুমাত্র তাদেরকে এই কথাটা বলেছি যারা কিনা বোরকাকে লাইক কমেন্ট শেয়ার ভিউজ মানে বিজনেস হিসেবে ব্যবহার করতেছে। এখন নিশ্চয় এনার চাঁদ মুখখানে দেখা খুব ইচ্ছা করতেছে আপনার। জি। এই আপা, এই বোরকা খোলেন। মোশারফ ভাই, আপনি? আমি আপনি চিনতেই পারতেছিলাম না আপা। মানুষ চিনা চিনি বাদ দিয়ে চলেন এমন এক জগৎ থেকে ঘুরে আসা যাক যে জগতে বিজনেস চলে বোরখা দিয়ে। বোরখা? হ্যাঁ বোন, বোরখা। বোন, তোর ওই ড্যান্স দেখে আমার ওই বন্ধুর কথা মনে পড়ে গেল। কই রে সাব্বির, শুরু কর। বোরখা এমন একটা জিনিস যেটা নারীর রক্ষা করে সম্মান ইমান আর ছেলেদের চোখের জিনা থেকে, কিন্তু বর্তমানে কিছু কিছু নারী এটাকে ব্যবহার করতেছে তাদের বিলাসিতা হিসাবে। কাপড় খুললা গেছে। ওয়েট, এখানে বোরকা না পরে লুঙ্গি পরে ডিরেক্ট উঁচা করে দিলেই তো হইতো। জানি আমার কথাগুলো আপনাদের মোটেও ভালো লাগতেছে না, কিন্তু আমাকে এই কথাটা বলেন, কোন ভদ্র সমাজের কোন ভদ্র ঘরের মায়া এমন অসামাজিক কর্মকাণ্ড করতে পারে তাও টিকটকে এসে? তো কিবরিয়া ব্যাক করেছে সাথে স্পিড নিয়ে, দেখুন আজকে বোরকাওয়ালেদের পিছনে জ্বলতে চলেছে আগুন। এমন একটা জিনিস যেটা কিনা আগেকার সময় কিছু কিছু মেয়েদের জোর করে পরানো যেত না, কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু মেয়ের বুকের উপর ওড়না থাক বা না থাক বোরকা একটা মাস্ট বি থাকবে তার। হোয়াট? সব মেয়েদের বোরকা থাকা মানে আমি খারাপ কিছু মিন করছি না, কিন্তু এই বোরকা নিয়ে কিছু কিছু মেয়ে তাদের অশ্লীল কর্মকাণ্ড চালায় যাচ্ছে বোরকার নিচে। কিছুই তো বুঝলাম না, তোমার বোঝার দরকার নেই। আপনারা এখন আমাকে এইটা বলেন যে কিছু কিছু মেয়ে বোরকা কেন পরে? কেন কিছু কিছু মেয়ে বোরকা পরে? কারণ রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করার সময় যেন ফ্যামিলির কোনো লোক তাদের চিনতে না পারে। তবে বর্তমান সময়ে বোরকার সবচেয়ে বেশি ফায়দা লুটে নিচ্ছে কিছু হাতে গোনা টিকটকার, যারা কিনা বোরকা পরে নিয়মিত সানি লিওন হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সানি লিওন তো ভালো হয়ে গেছে, না জানি কবে এরা ভালো হবে। ও তো সত্য কথা, আমি এই ভিডিওতে যত হিজাব আলী বোরকালিদেরই আপনাদের দেখাই না কেন, কবে আমার মেইন ফোকাস ছিল এইটা। আরে ভাই, আপনারা তো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করেন কেন, মানে এই ভিডিওটা। আমি তো জানতাম পুরো পৃথিবীতে একটি মাত্র শয়তান আছে, কিন্তু এখন বুঝতে পারতেছি সমাজের কোনে কোনে ভাজে ভাজে এমন বোরকাওয়ালি হিজাবি শয়তান লুকিয়ে আছে। দেখ বোন, তুই যদি ভিডিওতে ভিউজ না পাস তাহলে কলিকাতা হারবালকা দেখবি অনেক অনেক ভিউজ পাবি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর হ্যাঁ, এক ফাইলেই যথেষ্ট। আর হ্যাঁ, আরেকটা অনুরোধ, ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য আমাদের বোরকা নিয়ে ভিডিও বানানো বন্ধ কর। যদি ভিউজের জন্য ভিডিও বানাও তাহলে এরকম মাছের মতো ভিডিও বানাতে পারো, তাহলে অনেক ভিউজ পাবা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন আগুন নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।